সুদূরে দৃষ্টি রেখে ছুটছেন 50 ঊর্ধ্ব একজন মানুষ। পেছনে থাকা রোগীটিকে নিয়ে যেতে হবে 50 থেকে 60 কিলোমিটার দূরের হাসপাতালে। প্রত্যন্ত গ্রামের দুর্গম রাস্তায় জীবন বাঁচানোর স্বপ্ন বুকে নিয়ে ছুটছেন করিম, ছুটছে তার বাইক। ভারতের পশ্চিমবঙ্গের ধলাবাড়ি গ্রামের বাসিন্দা তিনি, পুরো নাম করিমুল হক। ভালোবেসে মানুষজন ডাকে অ্যাম্বুলেন্স দাদা নামে। গ্রামের মানুষকে নিজের বাইকে করে কোনো টাকা পয়সা ছাড়াই হাসপাতালে নিয়ে যান তিনি। চিকিৎসার অভাবে যারা ছিলেন মৃত্যু ঝুঁকিতে, করিমুল হকের সহায়তায় তারা ফিরে পেয়েছেন নতুন জীবন। আজ রোড বাংলা ইনসাইটসে আমরা বলবো সেই অ্যাম্বুলেন্স দাদার গল্প। 1991 সালের গ্রীষ্মের রাত, সারাদিন পাশের খামারে কাজ শেষে কাদা মাখানো হাত ধুয়ে খেতে বসেছেন করিমুল হক। গরম ভাত ছুতে না ছুতেই দৌড়ে আসে তার 10 বছরের ভাতিজা। কান্না জড়ানো কণ্ঠে বলতে থাকে, দাদিমা মাটিতে লুটিয়ে পড়েছেন। ভাত ফেলে মায়ের কাছে ছুটে যান করিম, কিন্তু শত চেষ্টা করেও মাটির সাথে মিশে যাওয়া মাকে জাগাতে ব্যর্থ হন তার সন্তানেরা। পরের 5.5 ঘন্টার স্মৃতি কোনো দিন ভুলবেন না করিমুল হক। মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স জোগাড় করার টাকা ছিল না তাদের। উপায় না দেখে তিনি আর তার ভাই প্রত্যেক প্রতিবেশীর দরজায় কড়া নাড়েন, কিন্তু কেউ তাদের ডাকে সাড়া দেননি। ভোর 3:30 মা জাফরুননেসা তাদের ছেড়ে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 45 বছর। সেদিনই করিমুল হক সংকল্প করেছিলেন, গ্রামের আর কোনো প্রাণ তার মায়ের মতো ঝরে যাবে না। খামারের কাজ ছেড়ে একটি চা বাগানে কাজ নেন তিনি। 4-চাকার অ্যাম্বুলেন্স কেনার সামর্থ্য তার ছিল না, তাই নিজের সব জমানো টাকা দিয়ে একটি বাইক কিনেন করিমুল হক। সেই বাইকে করেই গ্রামের অসুস্থ মানুষদের নিয়ে যেতে থাকেন দূরের হাসপাতালে। স্মৃতি হাতড়ে করিমুল হক বলছিলেন, আমার মা মরার মতো ছিল না, হঠাৎ করে রাত্রে স্ট্রোক করে। গাড়ির জন্য অনেক ছোটাছুটি করেছি, কোথাও গাড়ি পাইনি, পয়সাও ছিল না, মাকে তো নিয়ে যেতে পারলাম না। সকাল হতে হতে মা মারা গেল, কিন্তু আর যেন কেউ মারা না যায় গ্রামের মানুষ। চিকিৎসা যেন ভালো পায়, তাড়াতাড়ি যেন হাসপাতালে নিয়ে যাওয়া যায়, অন্তরের মধ্যে কারো আফসোসটা যেন না থাকে যে আমার মাকে হয়তো হাসপাতালে নিলে বাঁচত। বাইকে অ্যাম্বুলেন্স সেবা শুরু করার পর কেউ কেউ করিমুল হককে আর কি করছেন বলে খ্যাপাত, কেউ কেউ বলতো বাইকের বিজ্ঞাপনে নেমেছেন তিনি। কিন্তু করিম জানতেন তার শুভ্রতার কথা, তাই আজ তৃপ্তির স্বর তার কণ্ঠে, এই বাইকে করে প্রায় 4,000 মানুষকে হাসপাতালে নিয়ে গেছি, যান বাঁচছে। ধলাবাড়ি গ্রামের অধিকাংশ মানুষ দিনমজুর, আশেপাশের গ্রামগুলোর অবস্থাও একই রকম। বিনে পয়সায় মানুষকে অ্যাম্বুলেন্স সেবা দানের পাশাপাশি তাই নিজ বাড়িতে একটি চেম্বার খুলেছেন করিমুল হক। সেখানে গরিব রোগীদের প্রাথমিক চিকিৎসা দেন তিনি। মাঝে মাঝে মফস্বল শহর থেকে ডাক্তাররাও আসেন। প্রেসক্রিপশনের ওষুধ নিজের চেম্বারে থাকলে সেগুলোও কোনো রকম বিনিময় ছাড়াই রোগীকে দেন করিমুল হক। 1.5 দশকেরও অধিক সময় এমন নিঃস্বার্থ সেবার স্বীকৃতিস্বরূপ সম্মানজনক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। করিমুল হকের আহ্বান, আরও বেশি মানুষ তার সঙ্গে যোগ দিক, কিন্তু কিছুটা আফসোস রয়ে গেছে তার, কেউ তার সঙ্গে আসে না। তাই বলে দুঃখ নেই, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানটির কথা মনে করেন তিনি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে। যতদিন বেঁচে থাকবেন ততদিনই হয়তো মায়ের স্মৃতি বুকে নিয়ে এমন গভীর রাতে রোগী নিয়ে ছুটবেন করিমুল হক, কারণ তিনি জানেন নিজের বেঁচে থাকাটাই সব কিছু নয়, অন্যকে বেঁচে থাকার স্বপ্ন দেখানোর মাঝেই প্রকৃত মনুষ্যত্ব। রোড বাংলার এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। থাকুন রোড বাংলার সাথে সবসময়।